শনিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে গঙ্গাছড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে স্টেট ফার্স্ট আয়োজিত জব ফেয়ারে আসতে শুরু করেন চাকুরি প্রত্যাশীরা। একে একে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জোনাল ম্যানেজার, ইন্সপেকশন অফিসার, মনিটরিং অফিসার, শর্টিং হিরো, ডাটা এন্ট্রি, ড্রাইভার, হেল্পার, রাইডার এবং ওয়ারহাউস ম্যানেজমেন্ট পদে সিভি জমা দেন তারা। সকাল থেকে দুপুর পর্যন্ত সিভি জমা পড়ে প্রায় 2000 জনের। সঙ্গে সঙ্গে নেওয়া হয় সাক্ষাৎকার। স্টেট ফার্স্টে সিভি জমা দিচ্ছি, আলহামদুলিল্লাহ এখানে ভালোই লাগতেছে আমাকে। ইনশাল্লাহ আমার আগ্রহী অনেক, ইনশাল্লাহ এখানে আমার চাকরি হবে 100%। ম্যানেজার পোস্টে এক্স্যাক্টলি, টু বি অনেস্ট, আমি এখানে সরজমিনে যেটা তথ্য পেলাম, যদি আমি যদি এই চাকরিতে অ্যাডদান করতে পারি আমি স্বাবলম্বী হব। এছাড়া এখানে যারা আয়োজক তাদেরকেও স্বাগতম জানাই। আমাদের যদি যারা আমাদের আশপাশে যারা আছে তারাও যদি চাকরি পায় তারাও উপকৃত হবে। আসলে আমার অনুভূতিটা অনেক ভালো। প্রথমে মনে করছিলাম যে আসলে অনেক প্রতিষ্ঠানই তো এরকম নিয়োগ ছাড়ে, তো হয়তো বা ভুয়াটাও হতে পারে। তো এই জন্য আমরা এখানে আসলাম, এসে দেখলাম অনেক লোকজন এখানে আছে, প্লাস অনেকেই মানে ভাইবা দিচ্ছে, আমিও দিলাম। আসলে অনেক ভালো লাগলো বিষয়টা। দুপুরের পর ঘোষণা করা হয় ফলাফল। এতে প্রার্থীদের উপস্থিতিতেই 12টি পদে প্রায় 1000 জন বেকার যুবককে চাকরি দেয় স্টেট ফার্স্ট। একদিনেই চাকরি পেয়ে খুশি প্রার্থীরা। তারা বলছেন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হাতে নিয়ে মাসের পর মাস ঘুরেও যেখানে চাকরি মেলে না সেখানে একদিনেই চাকরি পাওয়াটা স্বপ্নের মতো। 2-2 ঘন্টা হয়েছে আসছি এখানে। সিভি জমা দেওয়ার পর এখানে যখন প্রাইমারি ভাইবা হয় তারপর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাকে আবার নক করা হয়েছে, সব মিলে হয়তো 2 ঘন্টা। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এরকম কি কোথাও হয়? এইরকম আসলে না, এত দ্রুত এত স্বল্প সময়ে। আর আমি যে আমার যে চাকরি হবে আমি সেই মন মানসিকতা নিয়েও আসিনি যে আমার চাকরি হবে। আমার খুবই উচ্ছ্বসিত লাগতেছে, এরকম ফেয়ারে আমি প্রথমবার আসছি। আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট জেলা। আমি আসলে খুব শর্ট টাইমের মধ্যে জানতে পারি যে এখানে একটা জব ফেয়ার হচ্ছে, তো আমি খুব একটা প্রিপারেশন ছাড়াই এসেছিলাম আজকে। আসলে এসে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে একটা ভাইবা নিয়েছে আমার এবং ব্যবস্থাপনা সুন্দর ছিল, এবং এর মাধ্যমে একটা জব পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত আলহামদুলিল্লাহ। আমার আসলে একটা রিজিকের ব্যবস্থা হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ থাকব স্ট্রিট ফার্স্টের কাছে। ধন্যবাদ। না, এর আগে আমার এরকম কোনো অভিজ্ঞতা নাই যে আসলাম এসে আসলে ভাইবা দেওয়ার সাথে সাথে একটা জব অ্যাপয়েন্টমেন্ট, এরকম অভিজ্ঞতা নাই আমার। জব ফেয়ারে আসা প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে চাকরি করার পাশাপাশি যুবকদের উদ্যোক্তা হতে হবে। আর সবচাইতে যেটা না বললেই নয়, এখন কিন্তু টেকনোলজিক্যাল স্কিল কোনটা কিন্তু মাস্ট। এই টেকনোলজিক্যাল স্কিল যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার হবে না। এই জন্য মিনিমাম টেকনোলজিক্যাল স্কিলগুলো কিন্তু আমাদেরকে সেটা কিন্তু গ্রো করতে হবে, আমাদের মধ্যে সেটা নিয়ে আসতে হবে। এছাড়া আমাদের রংপুরের যে SDG যে টার্গেট সেটা হচ্ছে আমাদের অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি এখানে এই 2-4-5 বছরের মধ্যে হিউজ পরিমাণে গড়ে উঠবে। কাজে অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি যে হবে সেখানে আপনি কীভাবে চাকরি পেতে পারেন, আপনার কোন স্কিলগুলো লাগবে এগুলো কিন্তু চিন্তা করতে হবে। অর্থাৎ আপনাকে দূরদর্শী চিন্তার মাধ্যমে এই চাকরিগুলো কিন্তু ধরতে হবে। রানার চলেছে, ঝুমঝুম বৃষ্টির মধ্যে পড়েছে, ডাক নিয়ে চলেছে, একটা হারকিন নিয়ে চলছে, এরকম তো আমরা পড়েছি একসময়, কিন্তু সেই সময় তো আর এই সময় নাই। আজকে দিবেন কুরিয়ার সার্ভিস, আপনি কালকে হয়তো সেই পার্সেলটা পেয়ে যাবেন। আজকে দিব আমরা, কালকেই পেয়ে যাব। অনেক নিশ্চয়তা, নির্বিঘ্নে যারা প্রাপক সেই পার্সেলটা পৌঁছে যাইতেছে। তো অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন। শুধু গঙ্গাচড়া নয়, রংপুরে নয়, আমি একটু আগে তার শুনেছি মোটামুটি সে যে চিন্তাভাবনা করছে সারা বাংলাদেশে, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্টেট ফার্স্ট কোরিয়ারের নাম ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। স্টেট ফার্স্টের প্রতিষ্ঠাতা KM রেদোয়ানুল বারী জিয়ন বলেন প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত 10,000 বেকার যুবককে চাকরি দেয়া হয়েছে। তিনি বলেন ইতিমধ্যে যাদের চাকরির ব্যবস্থা করা হয়েছে
তাদের যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দেয়া হবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ইন্টারন্যাশনাল কুরিয়ারে যাওয়া, সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা বাইরের দেশের ও আমরা আমাদের পদ মানে পদচিহ্ন রাখতে চাই এবং আমাদের আরও অন্যান্য সিস্টেম কনসার্ন, আমাদের আইডেন্টিটির কিছু সিস্টেম কনসার্ন করতে চাই, সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। জব ফেয়ারের মাধ্যমে আসলে আমরা মেসেজ দিচ্ছি যে আমরা আসলে চাকরি প্রত্যাশীদের কষ্টটা কমিয়ে দিচ্ছি। অনেকে চাকরির জন্য টাকা নিচ্ছেন, পরীক্ষার ফর্ম ফি নিচ্ছেন, বিভিন্ন ধরনের যে আমরা আসলে নিজেদের উদ্যোগ থেকে আমরা আসলে চাকরিজীবী যারা চাকরি প্রত্যাশী তাদের তো আসলে অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা থেকেই থাকে। তাদের কাছে তো আসলে অতিরিক্ত টাকা নেওয়া বা বাইরে গিয়ে প্রতিদিন ভাইবা ঢাকায় গিয়ে দেওয়া তাদের জন্য কষ্টকর। তো আমরাই নিজেরাই চেষ্টা করে আসতেছি যেন তাদের এই কষ্টটা লাঘব হয় আর কি। আয়োজকরা বলছেন, স্টেট ফার্স্ট একাডেমির মাধ্যমে ICT ও ইংরেজি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকুরির ব্যবস্থা করা হয়। দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে 2016 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে বলেও জানান কর্মকর্তারা। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।